যখন আমি ক্লাস টেনে পড়ি তখন এক ছেলের সাথে আমি রিলেশনে জড়িয়ে পড়ি। তখন তো বয়স অল্প ছিল, অনেক প্রবণ দেখিয়ে আমাকে বিয়ে করে। বিয়ে করার পরে আমার সব কিছু বন্ধ করে দেওয়ার কথা বলে, যে আমার সাথে সংসার করতে গেলে আমার গান, আমার লেখাপড়া, আমার বাবা মাকে চালানোর যত যা, আমরা পাঁচ বোন, আমার বাবা মা আছেন। কি কি করে সাথী? অনেক গুণ আছে আমি শুনেছি। বাড়ির তো ছোট থেকে অনেক কিছু করার ইচ্ছা এবং স্ট্রাগল করে যাচ্ছি, পুরো ফ্যামিলি চালাইতে হয়। তো আমি ছোট মেয়ে হিসেবে তাদের পাশে থাকার চেষ্টা করেছি। বড় আপুদের বিয়ে হয়ে গেছে, আমার যে বড় আপু সে মাস্টার্স পড়তেছে, আমি তার লেখাপড়ার খরচ আমার ফ্যামিলি, আমি নিজে, মানে তুমি নিজেই পুরো পরিবারের খরচ বহন করেছো? করো জি, আমি ছোটখাটো একটা বাজারে পার্লার আছে। আচ্ছা। এবং ছোট ছোট বাচ্চাদের যতটুকু পারি নিজের জ্ঞান দিয়ে তাদের গান শেখানোর চেষ্টা করি এবং এই গান করে আমার ফ্যামিলি। তোমার জীবনে আরও একটা ঘটনা আছে, যেই ঘটনা থেকে মেয়েরা অনুপ্রাণিত হবে, সেটা কি বলবে আমাদেরকে? অবশ্যই। যখন আমি ক্লাস টেনে পড়ি তখন এক ছেলের সাথে আমি রিলেশনে জড়িয়ে পড়ি। তখন তো বয়স অল্প ছিল, অনেক প্রবণ দেখিয়ে আমাকে বিয়ে করে। বিয়ে করার পরে আমার সব কিছু বন্ধ করে দেওয়ার কথা বলে, যে আমার সাথে সংসার করতে গেলে আমার গান, আমার লেখাপড়া, আমার বাবা মাকে চালানোর যত যা সব কিছুই আমার বন্ধ করে দিতে বলে। তো আমি চেষ্টা করেছি তার সংসার করার জন্য, বলেছিও, কিন্তু বলে যে আমার কাছে আসতে হলে এগুলো ছাড়তে হবে। তো আমি সারা রাত ভাবি, তার দিক গেলে আমি সংসার করতে পারবো, কিন্তু বাবা মার দিকে ভাবলে তাদের পাশে কে দাঁড়াবে? তো তাকে বাদ দিয়ে আমি বাবা মার পাশে এসে দাঁড়াই। এখন আমি লেখাপড়াও ছাড়িনি, ডিগ্রি থার্ড ইয়ারে পড়ি। তুমি যে ওখান থেকে বেরিয়ে আসতে পেরেছো এবং এখান থেকে তুমি বেরিয়ে এসে যে সাকসেসফুলি নিজেকে তৈরি করেছো, ফ্যামিলির দিকে তাকিয়েছো, বাবা মাকে দেখছো, এটা একটা বিশাল ডিসিশন, সাধুবাদ জানাচ্ছি ব্যাপারটার জন্য। একটা জিনিস জানতে চাই, তুমি যে আমাদের এখানে গাইছো, আমরা ভালো মন্দ কমেন্ট করি, অনেক কিছু বলি, তোমার তো স্টুডেন্টরা ওরা কি দেখছে তোমার প্রোগ্রাম? জি স্যার, ওনার যখন আমি ক্লাসে যাই বলে ম্যাম এবার কি গান করলেন, কি বললো? তো আমি বলি যে মঙ্গলবার বুধবার রাত 8টায় আর টিভিতে দেখো, তাহলে দেখতে পাবা। আমরা যদি সময় পাই একদিন সবাই মিলে তোমার স্কুলে যাবো গান স্টুডেন্টদের দেখতে, ঠিক আছে? অবশ্যই, চলো গান শুনি। মিলন হবে কত আমার মনের মানুষের সনে
লাগলো সাথীর গান জানবো কিরণচন্দ্র রায় স্যারের কাছ থেকে সর্বপ্রথম। আসলে লালন সাঁইজির গান এটার ভেদ যে না জানে বা আত্মস্থ করতে যে না পারে সে সার্থকভাবে গাইতে পারে না। তবে আমি বিশ্বাস রাখছি যে সাথী কিছু হলে এটা আত্মস্থ করেছে। থ্যাংক ইউ স্যার। আশা করি আগামী দিন উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। এই ধন্যবাদ ধন্যবাদ তোমাকে। কবির বকুল স্যার, আসলে সাথীর গান যখন থেকে শুনছি ভালো, খুব ভালো, এবার বলতে হচ্ছে খুব বেশি ভালো। ধন্যবাদ স্যার, তোমার জন্য শুভকামনা। ইমন সাহা স্যার, এই গানটি তো আসলে এত তুমুল জনপ্রিয় এবং অনেকের কণ্ঠে শুনেছি এবং কাকার কণ্ঠে আমি সামনাসামনি শোনার সৌভাগ্য হয়েছে আমার একদম লাইভ অনুষ্ঠানে অনেকবার। তো তোমার যে কাজটা ছিল মিলন হবে কতদিনে, তারপর রিপিটে যে কাজটা একটা নতুন একটা ইম্প্রোভাইজ করেছো, চমৎকার লেগেছে। দু একটা জায়গায় হ্যাঁ একটু স্লিপ করেছে, হিউম্যান এরর হিসাবে একটু কনসিডার করাই যায়। গানটাকে যেটা আমার ভালো লেগেছে, তুমি খুব বেশি এটাকে অলঙ্কৃত করতে চাওনি বা খুব বেশি এক্সাজারেট করতে চাওনি, গানের মধ্যে থেকে যত সুন্দরভাবে এগোনো যায় তুমি সেটাই করেছো। এই পরিমিতি বোধটা আর্টিস্টদের, প্রত্যেকটা আর্টিস্টের জন্য খুব ইম্পর্ট্যান্ট। অল দ্য বেস্ট। তোমার গান শুনতে শুনতে এক পর্যায়ে গিয়ে আমার চোখ দিয়ে পানি বেরিয়ে যায়, তো ইট গট রিয়েলি ইমোশনাল, মানে ইট রিয়েলি টাচড মাই হার্ট। আর কী বলবো, আজকে তো আমার দিল খোলা হয়ে আছি, আত্মভোলা, নাম্বার দেবো গোলা গোলা। চলো, অনেক অনেক শুভকামনা সাথী।